আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলা পন্ট ল্যাপটপ বা আপনি কম্পিউটারে যদি বাংলা পন্ট ইউজ করতে চান, তাহলে নর্মালি আমরা দুইটা সফটওয়্যার ইউজ করে থাকি, একটা হচ্ছে অব্রো আর একটা হচ্ছে বিজয় 52। তো এখন কথা হচ্ছে যে দুইটারই পন্ট স্টাইল আলাদা, অর্থাৎ আমরা যে কিবোর্ডগুলো লিখবো এক একটা এক এক কিবোর্ডে ইউজ করে থাকি, অর্থাৎ পন্ট স্টাইল আলাদা এবং কি তাদের পন্ট এক একটা অক্ষরও আলাদা। সো এক্ষেত্রে আমাদের একটা সমস্যা পড়তে হয় যে দুইটা দুই রকমের আলাদাভাবে শিখতে হবে আবার দুইবার। তো যেহেতু বাংলা ফন্ট এমনিতেই অক্ষর বেশি, তার মানে হচ্ছে যে আমাদের শিখতে একটু কষ্ট হয় বাংলা। আবার দেখা গেছে আপনি যদি দুইটা ফন্ট দুইটা স্টাইলে টাইপ করতে চান, তাহলে আপনার জন্য আরও কঠিন হয়ে যাবে, আপনি দুইটা গোলায় ফেলবেন এবং আপনার সমস্যা হবে অনেক। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কোনটা শিখবেন, আপনার জন্য কোনটা বেস্ট হবে এবং প্রথমে কোনটা শিখবেন এবং একটা শিখে আপনি কীভাবে দুইটারই কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি একটা শিখলে দুইটার কাজ করতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখিয়ে দেই। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে বলে নিই হচ্ছে যে বিজয় 52, আপনারা যারা অফিসিয়াল কাজ করতে চান, অর্থাৎ সরকারি চাকরি বা বেসরকারি বিভিন্ন কোম্পানিতে জব করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সুতুনিয়ামজি ফন্টটা ইউজ করতে হবে বাংলার জন্য। তো আপনি যে কোনো জবে আপনাকে সুতুনিয়ামজি ফন্টটা ইউজ করতে হবে। আর সুতুনিয়ামজি ফন্টটা লিখতে হলে আপনাকে অবশ্যই বিজয় 52 সফটওয়্যারটা ইউজ করতে হবে। তবে একটা অল্টারনেটিভ ওয়ে আছে, যেটা দিয়ে আপনি অব্রো দিয়েও আপনি সেম বিজয় সুতুনিয়ামজি লেখা হবে না, অন্য ফন্টে লেখা হবে, বাট কিবোর্ডে যে স্টাইল সেটা সেম থাকবে। আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো একটু পরে। তো আপনি যদি অফিসিয়াল কাজে ইউজ করতেছেন, তাহলে আপনাকে বিজয় 52টা শিখতে হবে এবং সেখানে যে সুতুনিয়ামজি আমরা যে বইগুলো দেখি, সবগুলো বইয়ের মধ্যে দেখবেন অক্ষরগুলো হচ্ছে সুতুনিয়ামজির ফন্ট। সো এটা আপনি শিখে নেবেন। আর আমরা যে কিবোর্ডগুলো বাজারে দেখতে পাই যেগুলোর মধ্যে বাংলা লেখা থাকে, সেগুলো কিন্তু সুতুনিয়ামজি কি স্টাইলে করা, অর্থাৎ ওইভাবেই আপনার এইগুলো লেখা আছে কিবোর্ডের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম। বাট একটা প্রবলেম হচ্ছে যে আপনার এই ফন্ট অর্থাৎ এই স্টাইলে লেখাটা একটু কঠিন, শিখতে প্রথমে অনেক কষ্ট হবে। যেমন আপনি কিন্তু অব্রো দিয়ে চাইলে বাংলিশ করে লিখতে পারো না, তা আমরা মেসেঞ্জারে যেরকম চ্যাট করি যে এ এম এ আর আমার, এ এম এ আর লিখলে আমার হয়ে যায়, বাংলা লেখাটা চলে আসে, অব্রোতে এই অপশনটা আছে। বাট বিজয় 52 যদি আপনি লিখতে হয়, তাহলে আকার লেখেই লিখতে হবে, অর্থাৎ বাংলা যেভাবে লিখে সে প্রথমে সরেও আকার ম, এরপরে আকার, এরপরে র, এরকম পাঁচটা আপনার এখানে কি চাপতে হবে। এরপরে দেখা গেছে আবার যদি মাঝে মধ্যে শিপ চেপেও সেটাকে চাপতে হয়, তো অনেক ঝামেলা, অনেকগুলো ফন্ট ইউজ করতে। তবে সেটা আপনি একবার শিখে গেলে এরপরে আর সমস্যা হবে না। যেমন আমার প্রথমবারে শিখতে অনেক কষ্ট হয়েছে, বাট এখন কিন্তু আমি নর্মালি ইউজ করতে পারি, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আর অব্রোটা হচ্ছে যে আপনি, আর বিজয়বানোর একটা সমস্যা হচ্ছে যে আপনি চাইলেও সেটা অনলাইনে লিখতে পারবেন না, সেটা আপনি যে কোনো সফটওয়্যারেই লিখতে পারবেন, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলোতে আপনি ইউজ করতে পারবেন। বাট আপনি চাইলে অনলাইনে বা যেমন মজিলে ফায়ারফক্স, ফেসবুক বা যে কোনো জায়গায় আপনি লিখতে পারবেন না, সেখানে ফন্টটা ইউজ সাপোর্ট করবে না। তো এই জন্য আপনাকে অবশ্যই অব্রো ইউজ করতে হবে, ঠিক আছে। অব্রো অনলাইনেও লিখতে পারবেন, যে কোনো সফটওয়্যারে অব্রোটা লিখতে পারবেন খুব সহজেই, সেটা কোনো সমস্যা করবে না। বাট বিজয় 52টা আপনি ব্রাউজারের মধ্যে লিখতে পারবেন না, এখানে হচ্ছে যে প্রবলেম। আর অব্রোটা শিখলে সমস্যা হচ্ছে যে আপনি কোনো জবে অব্রোটা এখনও ইউজ হচ্ছে না, এটা হচ্ছে বড় সমস্যা। আপনি যদি জব করতে চান, তাহলে আপনি অব্রো যে ফন্ট বা অব্রোর স্টাইল সেটা আপনি ইউজ করতে পারবেন। এখন একটা কোশ্চেন আছে যে ভাই আমি তো তাহলে অব্রোটা ইনস্টল করে দেন ইউজ করবো না, আসলে ওই অপশনটা আপনি পাবেন যখন আপনি চাকরিতে ঢোকার পর। এখন যদি আপনি সরকারি চাকরিতে ধরেন আবেদন করলেন, এখানে আপনি এক্সাম দিবেন, পরীক্ষা দিয়ে ঢুকতে হবে, তো সেখানে তো আপনাকে বিজয় 52 পরীক্ষা দিয়ে ঢুকতে হবে। তো আপনি যদি বিজয় 52 না পারেন, তাহলে আপনি পরীক্ষা দিবেন কীভাবে? পরীক্ষা চান্স পাওয়ার পর বা আপনি দেখা জয়েন হওয়ার পর দেন আপনি, সেটা আপনি ইচ্ছা মতো আপনি ইউজ করলেন, সেটা করার সমস্যা হবে না। তবে সেখানেও যদি আবার সুতুনিয়ামজি ফন্ট ইউজ করতে, তাহলে কিন্তু আপনাকে এই ফন্টটাই ইউজ করতে হবে। সো আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনাকে বিজয় 52টাই শিখতে হবে যদি আপনি একটু কষ্ট করেন। আর যদি আপনি পার্সোনাল ইউজের জন্য শিখেন, তাহলে আপনি অব্রোটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলেছিলাম প্রথমে যে কীভাবে আপনার একটা ফন্ট স্টাইল শিখে, অর্থাৎ বিজয় 52 যে ফন্ট স্টাইল, সেই ফন্ট স্টাইল শিখে আপনার কীভাবে অব্রোতে ইউজ করতে পারেন। এই জিনিসটা আমি অব্রোর একটা ওল্ড ভার্সনের মধ্যে এটা পেয়েছি, অর্থাৎ 4.5 মেবি হবে। এখন যে আপডেট ভার্সন, সেই ভার্সনগুলো এই অপশনটা পাচ্ছি না, আমি জানি না কেন। এটা আপনারা যদি পান ট্রাই করে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিনে কীভাবে আপনারা সেম ফন্ট স্টাইলে ইউজ করে আপনারা ওইটা লিখতে পারেন, একই ফন্ট স্টাইল, মানে অর্থাৎ হচ্ছে যেখানে সরেও অব্রতে সেম, মানে বিজয় 52 যেখানে সরেও আপনার অব্রত সেখানে সরেও, দুই একটা ফন্ট এদিক সেদিক হয়, তো ওটা সমস্যা না, ওটা ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই জন্য রিকমেন্ড করবো আপনারা চেষ্টা করবেন দুইটাই শিখতে। তো আমি যে মেথডটা এখন দেখিয়ে দিব, সেটার মাধ্যমে কিন্তু আপনি একটা শিখলে দুইটা ইউজ করতে পারবেন, সেই মেথডটাও দেখিয়ে দিব। আর যদি আপনি যেটা বললাম অনলাইনে লেখার জন্য, কিন্তু আপনাকে অব্রো ইউজ করতে হবে। আর অব্রোটা ইউজ করাটা সোজা, আর বিজয় 52টা ইউজ করা একটু কঠিন, তবে একবার শিখে গেলে আর সমস্যা হবে না। তো চলুন স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই কাজটা করবেন, এবং দুইটা সফটওয়্যারকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। তবে আমি এখানে অব্রোটা আরেকটা ফেসিলিটি হচ্ছে যেটা ফ্রিতে পাওয়া যায়, বাট বিজয় 52টা পেইড সফটওয়্যার, আপনাকে টাকা দিয়ে কিনতে হবে।
তো এমনিতে ক্র্যাক করে ইউজ করার অপশন আছে, বাট আমি সেটা আপনাদেরকে দেখাবো না, কারণ এখানে গাইডলাইন আছে, এটা দেখানো যাবে না। আপনারা যদি যে কোনো হেল্প লাগে সফটওয়্যার জন্য, তো সেটা আমার ফেসবুক গ্রুপ বা পেজে গেলে আপনারা সব ধরনের হেল্প পেয়ে যাবেন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে। তো আমরা স্ক্রিনে চলে এসেছি, এখানে আসার পর আমি এগুলো টুগল বার করে এখানে নিয়ে এসেছি, এখান থেকে আপনারা বের করেও নিতে পারেন, এই যে এরকমভাবে বের আপনাদের এরকম অপশন আসবে। তো আমি প্রথমে বিজয় 52টা দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন বিজয় 52টার অপশনটা চলে আসে, ইনস্টল করার পর এরকম আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, যেমন বিজয় ইউনিকোড আছে, ইউনিকোড বিজয় ক্লাসিক। তো শর্টকাটে আমরা কন্ট্রোল অল্টা বি চাপলেও সেটা বিজয় ক্লাসিক হয়ে যায়, অর্থাৎ এই ফন্টটাই আমরা মূলত ইউজ করি, কন্ট্রোল অল্টা বি। দেন আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব, দেন এখান থেকে সুতুনিয়াম যে এই ফন্টটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো সমস্যা হচ্ছে যে সুতুনিয়াম যে এখানে লেখা অনেক সময় আসে না, এরকম লেখা আসে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ফন্টটা এরকম লেখা আসে। তো এটাকে সিলেক্ট করে দিবেন, এটাই সুতুনিয়াম যে এখন দেখতে পাচ্ছেন সুতুনিয়াম যে, এবং এখান থেকে ফন্ট সাইজটা আমরা 12 দিয়ে দিব। দেন এখন আমি যদি লিখি যে আমার নাম ঠিক আছে এরকম, তো আমি এখানে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা একটা অক্ষর চাপতে হয়েছে, অনেক একটু কঠিন নতুন অবস্থা। তবে আপনি যদি একবার শিখে যান তাহলে আর কিন্তু সমস্যা হবে না। তো এখন দেখা আমি আপনারা কীভাবে অব্রোটা ইউজ করবেন। তো আমি এটাকে এখান থেকে আবার নর্মাল মোডে ইংলিশ মোডে নিয়ে গে যাচ্ছি, এবং এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারি। তো আমি এটাকে আবার আগে এই জায়গায় নিয়ে আসতেছি, জাস্ট এখানে ক্লিক করলেই এটা এই জায়গায় ক্লিক করলে এটা এখান থেকে চলে যাবে, এখানে যে দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন দেখা অব্রোটা, আমি যে অব্রোর ইয়েটা বাসনটা ইউজ করতেছি সেটা আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, আমি এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা হয়তো এটা পাবেন না, এই যে এইটা এই বাসনটা, এটা বাসনটা কি এখানে দেখা যাবে? আচ্ছা এখানে বাসনটা আমি দেখতে পাচ্ছি না, অসুবিধা নেই, আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইউজ করবেন। এখন আমি এটা দিয়ে লিখবো। তো এটা দিয়ে লেখার জন্য শর্টকাট হচ্ছে যে কোনো ফন্ট চেঞ্জ করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট আমি এখান থেকে F12 প্রেস করলেও হবে, অথবা এখানে একটা ক্লিক করলেই আমাদের এই অপশনটা চলে আসছে। আচ্ছা এটা এখানে চলে আসছে, এখানে ক্লিক করলেই এই অপশনটা দেখেন বাংলা চলে আসছে। এখন যদি আমি এখানে লিখি আমার, আমি কিন্তু সেম কিবোর্ড লেআউট ইউজ করে ইউজ করতেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সেম লেআউটটা ইউজ করতেছি, এখানে সোনার বাংলা এই ফন্টটা আমি এখান থেকে নিয়েছি, এটা প্রায় সুতুনিয়ামজির মতোই দেখতে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, এই যে দেখুন প্রায় কিন্তু সেম, হালকা একটু ডিফারেন্স আছে। তো যাই হোক, এটা পার্সোনাল কাজে কোনো সমস্যাই হবে না। এখন কথা হচ্ছে আমি কীভাবে সেম লেআউটটা ইউজ করলাম সেটা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন ইউনিবিজয় এই অপশনটা কিন্তু আমি সিলেক্ট করেছি, এই জিনিসটা আমি আপডেট যে ভার্সনগুলোতে আসে সেগুলোতে আমি পাই না, আমি জানি না এটা কেন ওইখানে আছে কি নাই জানি না। তো আপনাদের এই ভার্সনটা দিয়ে দিব, আপনারা এটা আর আপডেট দিবেন না, তাহলে কিন্তু আপনারা এই ইউনিবিজয় অপশনটা সিলেক্ট করলে আপনারা এইভাবে সেম লেআউট ইউজ করে এটাকে লিখতে পারবেন। সামান্য দুই একটা ডিফারেন্স হয় এখানে, মেবি আকার ইকার বা দুই একটা ফন্ট ছাড়া সবগুলো সেম, ঠিক আছে, আমরা যে কিবোর্ডগুলো দেখতে পাই সেম। সো আপনি যদি এটা ইনস্টল করেন আপনি দুইটাই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, একই ফন্ট লেআউট ইউজ করে দুইটাই ইউজ করতে পারবেন। আর এখানে আরেকটা অপশন আছে, দেখেন ইংলিশ টু বাংলা। তো এই যে অপশনটা বলছিলাম আপনাদেরকে, দেখেন আমি যদি এখানে লিখি যে এই যে দেখতে পাচ্ছেন আমার, এই যে আমি AMAR লিখছি আর বাংলা চলে আসছে আমার। সো এটা হচ্ছে যে ইংলিশ টু বাংলা যেটা বলছিলাম, আমরা বাংলি যেভাবে লিখি এখানে সেটাই শো করে। তো এরপরে এখানে অব্রো ইজি আছে, ন্যাশনাল জাতি আপনারা সেগুলো দেখবেন। তো নর্মালি আমরা যারা ইউজ করে থাকে দুইটাই, একটা হচ্ছে অব্রো ফোনেটিক যেটা আপনি যদি ইউজ করতে চান, যেমন এইভাবে বাংলিশ লিখতে চান তাহলে আপনি এটা ইউজ করবেন। আরেকটা হচ্ছে যে যেটা, তবে এটা সমস্যা হচ্ছে সব শব্দ আপনি ঠিকভাবে লিখতে পারবেন না, কারণ এখানে দেখা গেছে ওটা যুক্তবর্ণ লিখতে গেলে অনেক ঝামেলা হবে। আর ইউনিবিজয় যদি ইউজ করেন তাহলে আপনি সেম লেআউট, অর্থাৎ আমরা সুতুনিয়াম যদি যেভাবে লিখি সেমভাবে ইউনিবিজয় দিয়ে আপনি লিখতে পারবেন। তো আশা করি আপনাদের এটা অবশ্যই কাজে লাগবে এই জিনিসটা। আমি এই জন্য এই সফটওয়্যারটার আপডেটই দিচ্ছি না, অনেকবার আপডেট চাচ্ছে, বাট আপডেট ভার্সনগুলোতে এই ইউনিবিজয় অপশনটাই পাচ্ছি না, জানি না এটা কেন এখান থেকে সরানো হয়েছে। দেন আমি যদি এটাকে আবার এখান থেকে এখানে নিয়ে যেতে চাই, জাস্ট এখানে ক্লিক করে জাম্প টু সিস্টেম ট্রাইতে ক্লিক করলে এটা আবার এখানে চলে যাবে, এবং F12 চাপলে আবার ইংলিশ ভার্সন চলে আসবে, F12 চাপলে আবার বাংলা চলে আসবে। এটা সহজে চেঞ্জ করা যায় আর কি। আই হোপ যে আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন, আর আপনার ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।